আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন জানাবেন। আমরা গত পরশু পুনাক শিল্পমেলা, হবিগঞ্জের পুনাক শিল্পমেলায় গিয়েছিলাম, আর সেখানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে টিকিট কিনতে হয়, একটা টিকিট 30 টাকা করে। এতে ভিতরে চলে এসেছি, এই বাবলসগুলোর সামনে বাচ্চাদেরকে না নেয়াই ভালো, তাদের চোখে পড়লে অনেক যন্ত্রণা হয়। এই মেলাটি পুলিশ নারী কল্যাণ সমিতি থেকে আসলে করা হয়েছে, যেটাকে সংক্ষেপে পুনাক বলা হয়। পুলিশ নারী কল্যাণ সমিতির যেই পুনাকটা, এটা আসলে প্রত্যেক জেলায় রয়েছে। যেহেতু আমরা চট্টগ্রাম থেকেছি, ওখানেও দেখেছি এই পুনাকের আয়োজিত মেলা। হবিগঞ্জেরটাও ভালো লেগেছে। হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে মেলাটা হচ্ছে। এখানে পুনাক পরিবারের সদস্য ছাড়াও আরও নারীদের তৈরি হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী আছে, চারুকারুর এগুলো আছে, প্রসাধনী মানে কসমেটিক্স আইটেম আছে, গার্মেন্টস তৈরি পোশাক, কুকারিজ, খাবার স্টল। আসলে বাংলাদেশের প্রতিটা জায়গায় বিভিন্ন পণ্যের বাহারি স্টল নিয়েই মেলাগুলো হয়ে থাকে। আপনার কেনাকাটার পাশাপাশি বাচ্চাদের জন্য টয় ট্রেন, নগরদোলা, দোলনা, তারপর ওই যে ঘোড়ার যে খেলনাগুলো ওগুলো, তারপর হচ্ছে ওইদিকে পানির কিছু খেলা আছে, অনেক সুন্দর ব্যবস্থা করেছেন ওনারা। এই তো আমরা ট্রেনে উঠে পড়লাম। রাফান তো অনেক খুশি, ট্রেন থেকে আসলে যতটুকু দেখানো যাচ্ছে ততটুকুই দেখাচ্ছি। 1-99 একটি স্টল আছে, বাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি, প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখা সম্ভব হয়নি। ওদের তো বায়না থাকে, যেখানেই যাবো সেখানেই ওদের বায়না, তো তেমন একটি স্টলে ঘুরিনি। রাফানকে নিয়েই আসলে মজা করেছি আমরা, ও অনেক আনন্দ পেয়েছে। এই নৌকাগুলোতে উঠতে চেয়েছিলাম কিন্তু পরে ভয়ে আর উঠিনি। এই যে এখানে টিকিট কাউন্টার করেছে, প্রত্যেকটা এই মানে বাচ্চাদের স্টলের জন্য বা নগরদোলার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। এই যে রাফান এখানে উঠে পড়েছে, এখনও ওঠে নাই, উঠবে। আর এটা টিকিট হচ্ছে 100 টাকা করে নিয়েছে, খুব বেশিক্ষণ রাখে না, 10 মিনিট করেই রাখে, তারপর নামিয়ে ফেলে। আমরা আসলে একটু দুপুর টাইমে গিয়েছিলাম, তো তাই রোদ একদম মাথার উপর পড়ছিল না, শীতকাল দিন ছোট, দুপুর টাইমে না গেলেও হতো না। আর বিকেল হতে হতে কিন্তু মানুষের ভিড় হয়ে গিয়েছিল, এখন খুব মজা করছিল, এটাই সার্থক। আমরা নাগরদোলায় উঠেছি, মূলত রাফানের বায়নার জন্য নাগরদোলায় ওঠা। ও খুব কান্নাকাটি করছিল এখানে উঠবে, আমার তো প্রচণ্ড ভয় হচ্ছিল। আর নাগরদোলায় ওঠার পর যতটুকু দেখানো যায় মেলাটা আপনাদেরকে ততটুকুই দেখাচ্ছি। রাফানও আমার সাথে ভয়েস দিচ্ছে, হ্যাঁ ও অনেক মজা করেছে। এই তো আপনারা দেখতে থাকুন মেলাটি।
ফেসবুকে ওদের একটা পেজ পুনাক শিল্পপণ্য মেলা, ওই পেজে আসলে এই ছবিগুলো দেখেই আমরা ওখানে গিয়েছি দেখার জন্য। ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো মেলায় ঘোরাঘুরি শেষ আমাদের, আমরা মেলা থেকে বের হয়ে যাব। মেলা থেকে বের হয়ে সামান্য খাওয়া দাওয়া করে আমরা বাসার চলে এসেছিলাম, আর বাসায় এসে দেখাচ্ছি আপনাদেরকে আমরা মেলা থেকে কী কী কিনেছি। এগুলো রাফান কিনেছে, রাফানের খেলনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।